হ্যালো, সবাইকে হ্যালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে উইকেন্ডের একটা ভিডিও শেয়ার করছি। আমরা উইকেন্ডে সকালে ঘুম থেকে উঠেই সকাল সকাল আমাদের ফ্যামিলি ডক্টরের কাছে গিয়েছিলাম। তো এই যে আমরা বাইরে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ফাইনালি রুমে গেলাম। উইকেন্ডে অনেক ভিড় থাকে আর উইকেন্ডে অনেক ফ্যামিলি ডক্টর বসেও না, তখন দেখা যায় অনেকেই উইকেন্ডে অন্য ডক্টর দেখায়। আমাদের সবসময় রেগুলার চেক আপের জন্য ফ্যামিলি ডক্টরের কাছে যেতেই হয়, তবে রিসেন্টলি আবেশের বাবা শরীরটা একটু খারাপও ছিল আর ওর রিপোর্টও খুব খারাপ এসেছে, ওর অনেকগুলো প্রবলেম ধরা পড়েছে। ডক্টরের কাছ থেকে আসার পরে এই সব কিছু মিলে একটু মনটাও খারাপ লাগছিলো। তো আমরা একটা স্টোরে গিয়েছিলাম, আবিষার তো স্টোরি বুক অনেক পছন্দ, এই স্টোরটাতে অনেক ভালো ভালো বাচ্চাদের স্টোরি বুক পাওয়া যায় আর দেখা যায়, এই জন্য এখানে আমাদের প্রায় সময় আসা হয়। তো এই যে আমরা বাসায় চলে এসেছি, অনেক সকালে বের হয়েছিলাম ডক্টর দেখাতে, তো বাইরে বেশিক্ষণ আর ছিলাম না, ব্রেকফাস্টও করে যেতে পারি নাই, আমাদের আবার আজকে রাতে একটা দাওয়াতও আছে। চিন্তা করলাম দুপুরে বাসায় আসার পরে অন্য কোনো রান্নার ঝামেলা না করে ঝটপট পাস্তা রান্না করে ফেলি। নুডলস বা পাস্তা কম বেশি তো সবাই অনেক পছন্দ করে, কিন্তু ছোটোবেলা থেকে পাস্তা আমার অনেক ভালো লাগতো, অনেক রকমের যে ডিজাইনের হয়। আর ছোটোবেলায় সবচেয়ে বেশি ভালো লাগতো ম্যাকারনির যে শামুক স্টাইলের পাস্তা ছিল, ওইটা অনেক খাওয়া হতো, ওইটা অনেক পছন্দের ছিল। তো আমিও এখানে তিন রকম ডিজাইনের পাস্তা নিয়েছি, পাস্তাগুলোকে সিদ্ধ করতে দিলাম। আর এই যে এখানে ডক্টরের কাছ থেকে আসার সময় ডক্টর একটা লিস্ট ধরিয়ে দিল কী খেতে পারবো আমরা, না খেতে পারবো, তারপরে কীভাবে রান্না করতে হবে, আবার অনেক কিছু বলেও দিয়েছে কীভাবে কী করতে হবে, কিন্তু মেইন মেইন কিছু জিনিস যেগুলো মাস্ট অ্যাভয়েড করতে হবে ওগুলো লিখেও দিয়েছে। আমাদের দুজনকে একটু মেনটেন করতে বলেছে। তো এই যে বাসায় এসে তো সেই পাস্তাই রান্না করছি, যদিও ডক্টর আমাদেরকে পাস্তা খেতে নিষেধ করে নাই। আর আবিষা বাবা বাসা থাকলে একটু এটা ওইটা রান্না করতেও ইচ্ছা করে। আমি ক্যানাডায় এসে যখন আমার হেলথ কার্ডের জন্য অ্যাপ্লাই করি, ঠিক তার তিন মাস পরে আমি আমার হেলথ কার্ড পাই। এখানে তো হেলথ কার্ড বা ইন্স্যুরেন্স ছাড়া ডক্টর দেখালে অনেক অনেক খরচ হয়ে যায়। তো আমি যখন ক্যানাডাতে আসি, আমার জন্য আমার হাজব্যান্ড ইন্স্যুরেন্স নিয়েই রেখেছিল, কারণ অসুস্থতা তো আর বলে কয়ে আসে না, যে কোনো সময় প্রবলেম হতে পারে। আর তাছাড়া আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম, ওই অবস্থায় কিছুদিন পরপর ডক্টরের কাছে চেক আপও করতে হয়। তো আবিষা যখন হয় ও প্রিম্যাচিওর বেবি ছিল, আমাকে ডক্টর যে ডেট দিয়েছিল তার প্রায় 25 দিন আগে আবিষা হয়েছে। তো ক্যানাডার সিস্টেম হচ্ছে, যদি বেবি হওয়ার সময় হেলথ কার্ড না থাকে তাহলে ডক্টরের খরচ হতে শুরু করে হসপিটালের খরচ, সব খরচ নিজেদেরকেই পে করতে হয়। এখানে বেবি হওয়ার জন্য কিন্তু কোনো ইন্স্যুরেন্স নাই, এমনিতে ডক্টর দেখানো বা ওষুধ কিনা বিভিন্ন ধরনের টেস্ট করার জন্য ইন্স্যুরেন্স আছে, কিন্তু বেবি হওয়ার জন্য কোনো ইন্স্যুরেন্স নাই। যেহেতু আমার হেলথ কার্ড আমি পাই নাই যখন আবিষা হয়েছে, আমার মোটামুটি 4 দিনে $12,000 উপরে বিল এসেছিলো হসপিটালে। আমি যেহেতু সিক ছিলাম, আমার 3-4 দিনের মতো হসপিটালে থাকতে হয়েছিল আবিষা হওয়ার পরে। আর আবিষাও প্রিম্যাচিওর হওয়াতে ওরও অনেক প্রবলেম হয়েছিল। আবিষা হওয়ার পরে তো প্রথমে আমরা মানে বেশ কিছুদিন ছিলাম হসপিটালে, আবার বাসায় চলে এসেছিলাম, আবার আমাদের অনেক দিন হসপিটাল থাকতে হয়েছিল। আর প্রিম্যাচিওর বাচ্চাদের দেখেছি অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়, দেখা যায় ওজন ঠিক থাকে না, তারপর একটু উইক হয়, খেতে গেলে অনেক সময় ওদের প্রবলেম হয়। তো আবিষারও এরকম অনেক ধরনেরই প্রবলেম হচ্ছিলো, যার কারণে আমাদের অনেক দিন হসপিটালে থাকতে হয়। তো আবিষা যেহেতু ক্যানাডাতে হয়েছে, ওর জন্য আমরা যতদিন হসপিটালে ছিলাম আমাদের কোনো রকম হসপিটাল বা ডক্টরের খরচ দিতে হয় নাই, কিন্তু ওই যে আমার জন্য যে 4 দিন থাকতে হয়েছে ওই জন্য হসপিটালের $12,000 আমাদেরকে পে করতে হয়। যদিও সাথে সাথেই আমাদের ফুল পে করতে হয় নাই, আমরা মান্থলি পেমেন্ট করেছিলাম, 6 মান্থের মধ্যে কমপ্লিট করেছি। তো আজকে আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করলাম, কারণ রিসেন্টলি একটা আপু এই ব্যাপারে একটু জানতে চেয়েছিল। এখন কী সিস্টেম তা জানি না, এখানে তো কিছুদিন পরপরই আবার সিস্টেম চেঞ্জ হয়, আমি যখন এসেছিলাম তখন এরকম ছিল। তো হেলথ কার্ড পেলেই যে সব ফ্রি হয়ে যায় তা কিন্তু না, যদি ডেন্টাল প্রবলেম হয় বা চোখের ডক্টরের কাছে যেতে হয় তাহলে সব কিছুর জন্যই পে করতে হবে, বা এক্ষেত্রে দেখা যায় অনেকেরই ইন্স্যুরেন্স থাকে। রিসেন্টলি অনেকে আপুরে কমেন্ট করেছেন, কেন এখন আর আগের মতো রান্না শেয়ার করি না, আমার রান্না মিস করছেন। আসলে এখন আর খুব বেশি এটা রান্না দেখা যায় শেয়ার করা হয় না। কথা বলতে বলতে পাস্তা রান্নাও হয়ে গিয়েছে, আজকে আমি একটু অন্যভাবে পাস্তা রান্না করেছি,
এইভাবে দেশি স্টাইলে পাস্তা রান্না করলে কিন্তু খেতে খুব মজাই লাগে। আমি রান্না শেষ করে পিছনে ঘুরে তাকিয়ে দেখি আমার মেয়ে ময়দা ফেলে ফ্লোরের মধ্যে কি যে আনন্দ করে খেলছিল। আবিষা বাবা গিয়েছিল নিচে লন্ড্রি করতে, আর আমি তো ওইদিকে রান্না করছিলাম। কখন যে ও কাবার্ড খুলে ময়দা নিয়ে এসেছে আমি টেরও পাই নাই। আবিষা যে কি আনন্দ করছিল ওকে দেখে আমি বকা আর কি দিব, আমার নিজেরই অনেক মজা লাগছিল। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে, আমরা ফ্লোরে ছোটবেলায় পাউডার ফেলতাম। আম্মু যখন বিশেষ করে না থাকতো পাউডার ফেলে তারপরে সব ভাই বোন মিলে দুষ্টামি করতাম। এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক আনন্দের খেলা ছিল। ঠিক ও দেখলাম যে ওরকমভাবেই মজা পাচ্ছে। আবিষা মা, এই খেলাটা অনেক মজা না মা? অনেক আনন্দ এটা করে, তাই না? দেখি তাকাও তো। তো বাসার টুকটা কাজ শেষে আমরা আবার বাহিরে বের হয়েছিলাম। এখন প্রায় দুপুর 1টা বাজে। আমাদের এখানে তো বাহিরে ওয়েদার খুবই খারাপ, মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে আর বাইরে অনেক বাতাসও ছিল। তো অনেকদিন হয়ে গেছে আমার শপিং মলে আসাও হয় না আবার শপিংও করা হয় না। সামারে আমার এমনই হয়, খুব বেশি একটা কিন্তু শপিং মলে আসা হয় না। উইন্টার আসলেই দেখা যায় আমার আস্তে আস্তে শপিংও স্টার্ট হয়। আর এখানে যেহেতু আমাদের 7-8 মাস উইন্টার থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় সামারের তুলনায় উইন্টারে শপিংটা একটু বেশিই করতে হয়। আমরা গেছের স্টোরে এসেছি, ওদের ঘড়ি পার্স তারপরে শু সব কিছুই তো অনেক সুন্দর হয়। তো গেছের ঘড়িগুলোও খুব ভালো লাগে আমার কাছে। এই পিঙ্ক ঘড়িগুলোর মধ্যে ডিসকাউন্ট ছিল, তবে খুব বেশি একটা ডিজাইন আমার ভালো লাগলো না। এখানে হোয়াইট কিছু ছিল, তারপর চেনের মধ্যেও একটা দুটো ডিজাইন খুব ভালো লাগলো। আমার আগে সবসময় রেগুলার ঘড়ি পরা হতো বাইরে বের হলে, এখন খুব বেশি একটা আর পরা হয় না। আজকে অনেক দিন পরে সেফোরাতে গেলাম, একটা দুটো ব্র্যান্ড দেখলাম নতুন এসেছে। এই ব্র্যান্ডটা আমি এর আগে দেখি নাই, খুব ভালো লাগলো আমার কাছে। বিশেষ করে এই ব্র্যান্ডের আইশ্যাডো প্যালেটের যে কাভার, ওইটার ডিজাইনটা আমার কাছে একদমই আনকমন মনে হয়েছে। সেফোরাতে যাওয়ার আগে দেখা যায় আমি ডিসাইড করে যাই কোনটা আমি কিনবো বা আমার কোনটা দরকার, কিন্তু যাওয়ার পরে আমি কনফিউজড হয়ে যাই অনেক সময়। তবে এখানে অনেক মেয়েরা থাকে হেল্প করার জন্য, ওরা সময় নিয়ে খুব সুন্দরভাবে বলেও দেয় কোনো কিছু জিজ্ঞাসা করলে। এখানে এই হাইলাইটারটা আমার এত পছন্দ হয়েছে, খুব সুন্দর গোল্ডেন একটা কালার। তো আমরা শপিং মল থেকে বের হয়ে অন্য একটা স্টোরে এসেছি। আমার যেহেতু আজকে একটা দাওয়াত আছে, এখানে একটা গিফট কিনতে আসলাম। এই স্টোরে কিছু খুব সুন্দর সার্ভিং প্লেট আর গ্লাস দেখলাম। তো প্লেটগুলো একটা সিঙ্গেল $6 করে ছিল। এগুলো হচ্ছে টার্কিশ স্টাইলের, খুব ভালো লাগলো, ডিজাইনগুলো খুব সুন্দর ছিল। তো আমরা বাসায় চলে এসেছি আর এই যে আমি টুকটাক কিছু শপিং করলাম। তো সেফোরা থেকে আমি একটা মেকআপ ফরএভারের লিপ বুস্টার কিনেছি, এটা খুবই ভালো। আমি যখন কোনো ম্যাট টাইপ লিপস্টিক ইউজ করি তখন এই লিপ বুস্টারটা প্রথমে দেই, তারপরে হচ্ছে গিয়ে লিপস্টিক ইউজ করি, তাহলে অনেকক্ষণ পর্যন্ত লিপসটা হাইড্রেট থাকে। এইদিকে হচ্ছে DCM থেকে বেশ কয়েকটা সিরাম আর ক্রিম এনেছি আমার এভরিডে ইউজের জন্য। আর এই ভাসটা নিয়ে আসলাম, এটা হচ্ছে গিফট। আর এখানে একটা স্টোরি বুক আছে, ওই যে সকালে আবিষা গিয়েছিল তখনই এই স্টোরি বুকটা কিনে নিয়ে আসছিলাম। আর এই পাশে একটা ড্রেস এনেছি। আমরা আজকে যে আপুর বাসায় দাওয়াতে যাবো, ওই আপুটার একটা লিটল প্রিন্সেস আছে, ওর জন্য আনলাম এগুলো। তো সব কাজ শেষ করে বাসায় এসে তাড়াহুড়ো করে আমরা আবার রেডি হয়ে বের হয়েছি, আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো। আর এখানে কিন্তু দাওয়াতেও দেখি মানুষ অনেক সময় টাইম মেনটেন করে, একদম অন টাইমে গিয়ে পৌঁছায়। আমাদের এখানে তো ফল স্টার্ট হয়ে গেছে, আমাদের খুব ইচ্ছা ছিল এই উইকে আমরা লং ড্রাইভে ফল দেখতে যাব। তবে এই ওয়েদারে কোথাও যেতে ইচ্ছা করে না, মানে সারাক্ষণই একটু পর পর বৃষ্টি হচ্ছে। তো এই যে আমরা চলে আসছি, আপুর বাসা খুব বেশি দূরে না, আমাদের বাসার কাছেই। আমি যাওয়ার পরে দেখি সবাই চলেও এসেছে।
আপু কাস্টার্ড বানিয়েছে, তো আমরা আইসক্রিম দিয়ে সবাই কাস্টার্ড খাচ্ছি। আজকে যে আপুর মেয়ের বার্থডে সেটা আমাদেরকে আগে বলেই নাই, আমি তো জানতামই না, আমাকে এমনিতেই বলেছে দাওয়াত, তো ওই হিসেবে আমি এসেছি। আসার পরে জানতে পারলাম যে আপুর এই ছোট্ট লিটল প্রিন্সেসের বার্থডে, ওর নাম হচ্ছে মালিহা। আবিশা আর মালিহা দুজন ফ্রেন্ড, দুজন দুজনের সাথে খেলছে। এই হচ্ছে তার প্লেট, ডাইটিং প্লেট। কি আর আছে দুনিয়ায়? তো রাতে ডিনার শেষে কেক কাটাও হয়ে গিয়েছে, দাওয়াতে গেলে যা হয় একটু পরপর মজা মজার খাবার খাওয়া হয়। আপু মিষ্টি বানিয়েছিল দুই রকমের, এই মিষ্টিটা অনেক মজা হয়েছিল। সবার সাথে দেখা হলে তো গল্প চলতেই থাকে, গল্প যেন আর শেষ হয় না। এখানে কিন্তু দাওয়াত ছাড়া খুব বেশি একটা কারোর সাথে দেখা হয় না, সারা সপ্তাহ কাজের পরে সপ্তাহে একটা দিন যদি সবার সাথে একটু দেখা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। সামার যতদিন থাকে দেখা যায় আমাদের উইকেন্ড খুব ভালো যায়, দাওয়াত খাওয়া বা বাইরে ঘোরাঘুরি সব কিছু মিলে অনেক ব্যস্ত থাকা হয়। তো সবার সাথে অনেক সুন্দর আনন্দময় উইকেন্ড কাটানোর পর আমরা বাসায় চলে এসেছি। আবিশা তোর ফ্রেন্ডকে ছেড়ে আসতেই চাচ্ছিল না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।